মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বুধবার মালদা যাওয়ার উদ্দেশ্যে সরাইঘাট এক্সপ্রেসে নিউ ফরাক্কা স্টেশনে আসেন মুখ্যমন্ত্রী। প্রায় 12 মিনিট মতো স্টপেজ দেয় ট্রেনটি। সেখানে ট্রেনের দরজার সামনে মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় জমান উৎসুক জনতা। আজি আমরা ভিডিও সাথে আছি।